হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে দেখাবো যে আপনাদের গুগল ড্রাইভের লিংক যদি আপনারা কপি করে আপনাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেন, তো সেক্ষেত্রে মানুষ ওখান থেকে কিন্তু অনায়াসে ডাউনলোড করতে পারে। কিন্তু ডাউনলোড করার জন্য যখন এই লিঙ্কটিতে ক্লিক করবে তখন তাদের কাছে অ্যাক্সেস রিকোয়েস্ট নামে একটি লেখা চলে আসে। তো এই লেখাটা কিসের জন্য আসে, তো এই লেখাটা না আসার জন্য কি কাজ করতে হবে এবং এর সমাধান কিভাবে আপনারা করতে পারেন, আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন। তো আজকের এই ভিডিওটা সবার জন্য ইন্টারেস্টিং হতে চলেছে, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, কারণ লাইক যত বেশি দিবেন আমরা ভিডিও করতে কিন্তু তত বেশি আগ্রহী হব। তো ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এখন পর্যন্ত এই নলেজ বিডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো কষ্ট করে ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, এখন আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাবো এবং কিভাবে একটি অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে এই কাজটা করতে হয় বিস্তারিত ভিডিওতে দেখবো। তো চলুন আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাই। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, আমরা সরাসরি এবার চলে যাবো আমাদের গুগল ড্রাইভে। সো এখান থেকে বিস্তারিত আমরা দেখে নিবো। সো এই ড্রাইভে আমি গুগল ড্রাইভে চলে গেলাম। তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন ঠিক এরকম ইন্টারফেস। সো এখান থেকে আমরা একটি লিঙ্ক কপি করব। সো দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রি টেন আউটো টেমপ্লেট। সো এখানে আমরা লিঙ্ক কপি করব। লিঙ্ক কপি করার জন্য জাস্ট এই যে থ্রি ডট আছে, সো এখান থেকে আমরা লিঙ্কটা কপি করব। এই যে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক, সো এখানে লিঙ্কটা কপি করলাম। সো লিঙ্কটা কপি করার পর সরাসরি আমরা চলে যাব এবার আমাদের ফোনের নোটপ্যাডে। সো দেন নোটপ্যাডে গিয়ে একটি নিউ নোট নেবো। সো নেওয়ার পর এখানে লিঙ্কটি পেস্ট করে দিব। সো দেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের গুগল ড্রাইভের লিঙ্ক। সো এখন আমরা এটাকে ডাউনলোড করব। সো ডাউনলোড করার জন্য এই লিঙ্কটি ক্লিক করে দেবো, সেখান থেকে ওপেন। সো আপনারা যদি ডেসক্রিপশন বক্সে যদি কোনো লিঙ্ক পেয়ে যান, সো সেক্ষেত্রে কিন্তু সরাসরি এখান থেকে ওপেন হয়ে যায়। সো এটা নোটপ্যাডে তাই এরকম দেখাচ্ছে। সো এখান থেকে ওপেনে ক্লিক করে দিলে আমার এখানে দেখতে পাচ্ছেন জিমেল এখানে অনেকগুলি জিমেল এখানে শো করতেছে। সো আপনাদের ওখানে কিন্তু সরাসরি আগে জিমেল শো করবে না। সো আপনাদের যেটা শো করবে, সো একটু পর আপনারা বুঝতে পারবেন। সো আমি এখান থেকে একটি জিমেল সিলেক্ট করে দিয়ে জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। সো দেখেন বন্ধুরা, ওকেতে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস শো করছে। সো এখানে উপরে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট অ্যাক্সেস। সেখানে আপনাদের কিন্তু ডাউনলোড করার জন্য এখানে দেখতে পারবেন যে রিকোয়েস্ট অ্যাক্সেস লেখাটি উঠবো এবং আপনাদের জিমেলটা উঠবে এখান থেকে। এখান থেকে জিমেল উঠবে। সো এখান থেকে তারপরে আপনারা নিচে একটু দেখতে পারবেন যে নেক্সট অথবা ওকে, বা এই যে দেখতে পাচ্ছেন এখানে যে তীর আইকনটি, এই যে দেখতে পাচ্ছেন এখানে, সো এরকম আপনাদের কাছে চলে আসবে। সো আপনাদের আপনাদের জিমেল অ্যাকাউন্টটা দিয়ে ওই যে গুগল ড্রাইভের যে লিঙ্কটা দিয়েছে অন্য কোনো ইউটিউবার যদি দিয়ে থাকে, সো আপনাদের মেইল থেকে কিন্তু এখানে তাদেরকে একটি রিকোয়েস্ট পাঠাতে হবে। তারা যদি অ্যাকসেপ্ট করে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা ভিডিওটা বা আপনাদের লিঙ্কে যেগুলি রয়েছে সো এটি কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। সো বন্ধুরা, এই যে অ্যাক্সেস রিকোয়েস্ট, সো আপনারাও যদি এরকম কোনো লিঙ্ক শেয়ার করে থাকেন, এরকম যদি আপনাদের ভিউয়ার্সের হয়ে থাকে, সো সেক্ষেত্রে কিন্তু তারা অনেক বিরক্ত হয়ে যাবে, অথচ আপনি কিন্তু অ্যাক্সেস করারই সময় পাবেন না। সেই থেকে বাঁচার উপায় হলো আপনারা সরাসরি চলে যাবেন আবারও আপনাদের ড্রাইভে, গুগল ড্রাইভে। সো এখান থেকে দেখতে পারবেন যে লিঙ্কটা আপনি দেবেন এখান থেকে, বা যে ফোল্ডারটা বা কোনো ভিডিও কোনো মিউজিক যদি আপনারা দিতে চান, সো এখান থেকে লিঙ্কটা যখন কপি করবেন, সো এখান থেকে লিঙ্কটা যখন কপি করবেন, সো লিঙ্ক কপি করার আগে দেখতে পারবেন যে এই যে লিঙ্ক শেয়ারিং অফ, সো এই লেখাটা কিন্তু অফ করা থাকবে। সো এটা যদি আপনারা এখান থেকে ক্লিক করে অন করে দেন, সো দেখতে পাচ্ছেন এখন কিন্তু কিছুক্ষণের মধ্যে এটা অন হয়ে যাবে। সো এখন কিন্তু দেখতে পারবেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন লিঙ্ক শেয়ারিং অন। তো আমরা কিন্তু একটু আগে এটাই লিঙ্কটা এখান থেকে কপি করলাম, আমরা আবারও চলে যাব আমাদের নোটপ্যাডে। সো দেন এখান থেকে আমরা আবারও সিম্পলি ক্লিক করে ওপেনে ক্লিক করে একটি জিমেল এখানে সিলেক্ট করে দিব। সো দেওয়ার পর জাস্ট ওকেতে ক্লিক করে দেব। দেখুন এবার কি হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন কিন্তু সরাসরি কিন্তু এটা আমার গুগল ড্রাইভে চলে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আউটডোর টেমপ্লেটগুলি। সো আপনাদের কিন্তু এভাবে যদি এই লিঙ্ক শেয়ারিংটা এটা যদি অন করে রাখেন, সো সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই সমস্যাগুলি আর দেবে না। তো সরাসরি কিন্তু তারা এই যে লিঙ্কটা আপনি শেয়ার করবেন এখান থেকে কিন্তু সব কিছু ডাউনলোড করে নিতে পারবে। সো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন। সো আপনারা যখন লিঙ্কগুলোকে কপি করবেন, সো কপি করার আগে আসলে ট্রাই করে দেখবেন এই থ্রি ডটে ট্রাই করে দেখবেন আসলে এখানে লিঙ্ক শেয়ারিং এটা কি অন আছে কি অফ আছে। আপনারা এখান থেকে অন করে দিলেই কিন্তু আপনাদের এই সমস্যাগুলি আর কখনো হবে না। সো আশা করি ভিডিওটি আজকের ভিডিওটি আপনারা বুঝতে পারছেন। সো ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ।
সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। সো ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো তথ্যের জন্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আগামী কী নিয়ে ভিডিও থাকছেন এটাও কমেন্ট করে জানাবেন। এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল ক্লিক করে দিতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আরও পরবর্তীতে সুন্দর একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।